মোবাইল ওয়াল পেপারে ছবি দিয়ে রাখে, এটা রাখা যাবে না। মোবাইল স্ক্রিনে কোনো প্রাণীর ছবি রাখা যাবে না। যখন মোবাইল অফ থাকে তখন আপনার ছবির অস্তিত্ব থাকে না, ঠিক, কিন্তু যখনই অন করেন তখন প্রথমেই ছবিটা আপনার সামনে আসে, দৃশ্যমান হয়। অতএব এই ছবিও ওই ছবির অন্তর্ভুক্ত যেখানে আল্লাহর রাসূল বলেছেন কুকুর বা প্রাণীর ছবি যেখানে থাকবে সেখানে আল্লাহর রহমত প্রবেশ করবে না। যাদের মোবাইল স্ক্রিনে প্রাণীর ছবি আছে এগুলো ডিলিট করে ফেলতে হবে। আমরা আপনারই ইবাদত করি, আপনারই গোলাম, এবং আপনার কাছেই সাহায্য চাই। আপনি আমাদের মাবুদ, আপনারই ইবাদত করি, আর কারণ আল্লাহর গোলামির স্বীকারোক্তি দেওয়ার পরেও বহু নামাজি, বহু হাজি, বহু আলেম, বহু তাহাজ্জুদ গুজারি আল্লাহর সঙ্গে নাফরমানি করে কি করে না? হাজি সাহেব হজ করতে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের সময় দুই চোখের পানিতে বুকটা ভাসাইয়া সালাম দিতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যখন আমি দুই দোকানের মাঝের রাস্তা দিয়ে হোটেলের দিকে রওনা দিলাম, মার্কেটের মধ্য দিয়ে তাকায় দেখলাম দোকানদার দোকানের সামনে একটা মূর্তি পুতুল সাজায় রাখছে, রিমোট সিস্টেম, রিমোট দিলেই তেলাওয়াত করে, রিমোট দিলেই তেলাওয়াত করে। আমি পাগল হয়ে গেলাম, হাজি সাহেব মানুষ, আমার নাতি নাতনি বলেছিল এমন একটা উপহার আমার জন্য আনবে যেটা বাংলাদেশে পাওয়া যায় না। হাজি সাহেব কোরআনের মূর্তি দেখে পাগল হয়ে গেছে যে কত সুন্দর, রিমোট দিলেই ভিতরে কোরআন তেলাওয়াত বাজে। হাজি সাহেব টাকা দিয়ে একটা মূর্তি কিনলেন, যেই রাসূলের রওজা জিয়ারত করলেন, কেমন রাসূলের রওজা! প্রত্যেক নবী রাসূলের দুনিয়াতে আসার পর প্রথম কাজ ছিল শিরকের বিরুদ্ধে মানুষকে দাওয়াত দেওয়া, শিরক মুক্ত সমাজ গড়া। আমার রাসূল শিরক মুক্ত সমাজ গড়তে গিয়া মূর্তি বিরোধী আন্দোলন করতে গিয়া মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিতে গিয়া যেই রাসূল দান মুবারক শহীদ করলেন, ওই রাসূলের রওজা জিয়ারত করে ওরে হাজি সাহাব হোটেলে ওঠার আগেই একটা মূর্তি কিনে ব্যাগের মধ্যে ঢুকায়। কিসের হাজি? গাজিয়ার এলাকার মাত বড় বড় মুসল্লি, সুকেশ ভর্তি মূর্তি, বাঘের পুতুল নামক মূর্তি, কুকুরের পুতুল নামক মূর্তি, ঘরের মধ্যে তুমি মূর্তি সাজায় রাখছো। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাউবির আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। পয়গম্বর বলেন যেই ঘরের মধ্যে কুকুর বা প্রাণীর ছবি থাকবে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঘরের মধ্যে প্রবেশ করবে না। মসজিদে গিয়া ইমাম সাহেবকে দাওয়াত করা হলো, হুজুর অমুক দিন দুপুরের খানা আমার সঙ্গে বাড়িতে খাবেন, আমার বাড়িতে দুই চারটা আপনার জন্য ভালো মন্দ রান্না করা হবে। জোহরের নামাজের পর ইমাম সাহেবকে নিয়ে আপনি রওনা দিলেন, ইমামের সঙ্গে রহমতের ফেরেশতারাও আছে। আপনি ঘরে ঢুকলেন, ইমাম সাহেব ডান পা দিয়ে যখন ঘরের মধ্যে পা রাখলেন সালাম দিলেন, সালামের মধ্যে কি দোয়া করা হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, সালাম দেওয়া হয়, শান্তির দোয়া করা হয়, রহমতের দোয়া করা হয়, বরকতের দোয়া করা হয়। এই রহমত বরকতার শান্তি যখন আমি আপনাকে দোয়া করি আপনি আমাকে দোয়া করেন, এই শান্তি আর রহমত বরকত বহন করে আপনার পক্ষ থেকে
আমার উপরে এনে ঢেলে দেয় ফেরেশতা। ইমাম সাহেব যখন সালাম দিয়ে ঘরে ঢোকে, যেই ফেরেশতারা শান্তি রহমত বরকত আপনার ঘরে পৌঁছাবে, ওই ফেরেশতারা আর ঘরে ঢোকে না, ওখান থেকে ফিরে যায়। কারণ আপনার ঘরের মধ্যে নেতার ছবি, আপনার ঘরের মধ্যে পীরের ছবি, আপনার ঘরের মধ্যে ভাইয়ের ছবি, ছেলের ছবি। ছেলে বিদেশে গেছে, মন আর মানে না, ছবি তুলে তারপরে বাধাই করে ঘরের মধ্যে রেখে দেয়। তোমার সন্তানের আদরের কারণে, মায়ের কারণে তুমি রহমত বরকত সব হারাইলা, পরকাল হারাইলা। দোকানের মধ্যে নেতার ছবি আছে না নাই? আছে। অফিসের মধ্যে নেতার ছবি, ছবি না রাখলে চাকরি থাকে না। আর আমি যদি ছবির ওয়াজ করি, আমার ওয়াজই আর থাকে না। আমরা এখন মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছি, আমাদের ভেতরটাই তো মূর্তিতে ভরা। এক একটা মূর্তি এক এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছি, নিজেও জানি না। চাকরিকে এক মূর্তি বানাইছি, হুজুররা ইমামতিকে এক মূর্তি বানাইছি, এখন এটার পূজা করতেছে। এই পূজার কারণে সভাপতি যদি ঘুষও খায় বিরুদ্ধে বলে না, সুদ খাইলেও বিরুদ্ধে বলে না, নামাজ না পড়লেও বলে না, আপনি মসজিদে কেন আসেন না। ইমাম সাহেবের উচিত ছিল, হে সভাপতি, পাঁচ ওয়াক্ত নামাজে আমার আগে তোমার মসজিদে ঢুকতে হবে, তবেই সভাপতি, না হয় রিজেন দিয়ে চলে যাও। এটা বলার সাহস নাই। কেন? চাকরি নামের মূর্তির পূজা চলছে। পুলিশে চাকরিতে যাবে, দাড়ি রাখতে পারবে না। আমাদের কেসে অজুহাত দিয়ে বলে, হুজুর দাড়ি রাখা যায় না, ছেড়ে দাও চাকরি, কিন্তু পারছে না। কেন? চাকরি নামক মূর্তির পূজা করছে। এর মাঝেও দেখবেন দু চারজন পুলিশ রয়েছেন এমন, যারা দরখাস্ত দেয় আবেদনের জন্য, আমি দাড়ি রাখতে চাই, মঞ্জুর না হলে চাকরি ছেড়ে দেব, মঞ্জুর যদি করেন আমি আছি চাকরিতে, মঞ্জুর যদি না করেন চাকরি আমার লাগবে না, আমি রাসূলের কলিজায় আঘাত দিতে পারবো না। ডজন ডজন লোক, ডজন ডজন আল্লাহওয়ালা এমন আমার নজরে আছে। আমার সফর সঙ্গীর আপন ভাই বিজিবিতে চাকরি করে, বড় পরহেজগার, লম্বা দাড়ি, যদি বলে দাড়ি রাখতে পারবে না চাকরি ছেড়ে দেবে। গতকাল জোহরের পরে আমার অফিসে একজন লোক এসেছিলেন, দাড়ি গলার মধ্যে পাগড়ি ঝোলে, মাথায় টুপি, গায়ে জুব্বা, একজন ডিস্ট্রিক্ট জজ। কি মনে হয়? একজন ডিস্ট্রিক্ট জজ, মাথায় টুপি, কাঁধে পাগড়ি ঝোলে, গায়ে জুব্বা, ডিস্ট্রিক্ট জজ। ভাবা যায়, জজের কথা শুনলেই তো মনে হয় এটা মনে হয় একটু পেট মোটা হইব, ঘুষ খাইব ইচ্ছা মতো, এরপর তার চেহারা সুরত অন্যরকম হবে। না, এই ধারণা বাদ দিতে হবে, ভালো মন্দ সব জায়গায় থাকতে পারে। পুলিশ দেখলেই আপনার কাছে মনে হবে এই পুলিশ ঘুষ খায় না, এই চিন্তা আপনার বাদ দিতে হবে, ভালো মানুষ থাকতে পারে। এই চিন্তার দৈন্যতায় আমরা ভুগছি। চেয়ারম্যান নাম শুনলেই মনে হয় গরিবের চাল ডাল গম মেরে খায়, আসলে কিছু চেয়ারম্যান ভালো আছে। আপনাদের পাশের জেলা লক্ষ্মীপুর কমলনগরের খালেদ সাইফুল্লাহ চেয়ারম্যান, এই বাংলাদেশে এমন চেয়ারম্যান আর পাওয়া যাবে? কথা বলে না। এজন্যে পুলিশ দেখলেই তাকে নিয়ে খারাপ মন্তব্য করা যাবে না, কারণ ভালো মানুষ পুলিশের মধ্যেও আছে, থাকতে পারে। দাড়ি না রাখলে চাকরি থাকে না, দাড়ি রাখলে চাকরি থাকে না। বহু পুলিশ আছে, ঠিক আছে, চাকরি লাগবে না। বহু র‍্যাব আছে, ঠিক আছে, চাকরি লাগবে না। বহু সেনাবাহিনী আছে, দাড়ি রাখার অনুমতি দেন, বলে না দেওয়া যাবে না, লাগবে না চাকরি, যদি অনুমতি দেন চাকরি করব, কিন্তু সবাই এ কথা বলতে পারে না। কেন? ওই যে চাকরি নামক মূর্তির পূজা করছি, ইমাম সাহেব হক কথা বলতে পারে না। কেন?
ইমামতী নামক মূর্তির পূজা করছি, যার জন্য সমাজের অন্যায় অনাচারগুলো আমি জুমার খুতবায় তুলে ধরতে পারি না, আমি বয়ানে এসে আমি হক কথা বলতে পারছি না, কেন? ওয়াজ নামক মূর্তির পূজা করছি বলে এই মূর্তিগুলো আগে ভাঙতে হবে। এরপর তো সাদৃশ মূর্তি আছেই, জশ সাহেব এলেন, কথাবার্তা যাই হলো দিনই কথাবার্তা, দিনই কথাবার্তা শুরু হলেই চোখে পানি জমে যায়। ওনার ছেলে ষষ্ঠ শ্রেণীতে তখন পড়ে যখন উনি দিনের পথে এলেন, প্রত্যেক ক্লাসে এক নাম্বার। চরমনায় মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির এক বয়ানে তার জীবন পাল্টে যায়। তিনি বাসায় ফেরেন জুব্বা পাগড়ি নিয়ে, তার স্ত্রী রানিং বর্তমান এক মন্ত্রীর বোন। তিনি বাসায় ফিরে বলেন ছেলেকে সাজিয়ে দাও, মাদ্রাসায় ভর্তি করো। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের বুঝ দান করেন। তখনকার সময় 32 ইঞ্চি রঙিন টিভি ভেঙে ফেললেন, হাত মোজা পা মোজা নিয়ে গেছে স্ত্রীর জন্য, এগুলো ছাড়া বের হওয়া যাবে না। আজকে তার ছেলে দাওরা শেষ, কামেল শেষ, এখন ডাক্তারি লেখাপড়া শেষ, এখন ইফতা পড়বে, মুফতি হবে। এই জন্য মানুষ দেখলেই সব কিনা, সব মানুষকে খারাপ ভাবা যাবে না। আপনার ঘরে যত ছবি আছে, আপনার দোকানে যত ছবি আছে, সব নামিয়ে ফেলতে হবে। মারাত্মক একটা মূর্তি পূজা আছে আমাদের সমাজে, কেউ হয়তো বিষয়টা কল্পনাও করে না। মারাত্মক এক মূর্তি পূজা, যেটা গার্মেন্টসের দোকানে, শাড়ি টি শার্ট এসব দোকানে এই পূজাটা হয়ে থাকে। ডল পুতুল মূর্তি একেবারে আনামাস্ত একটা মানুষ, মানুষের মূর্তি, মেয়ে মানুষের মূর্তি, ছেলে মানুষের মূর্তি গায়ে কাপড় পরিয়ে রাখে। দৈনিক এই মূর্তিগুলোকে হিন্দুরাও এত যত্ন করে না, ওই ডলগুলোকে যত যত্ন করা হচ্ছে, দৈনিক মোছা হচ্ছে। ওই যে মহিলা মূর্তি যেগুলো, মেয়ে মূর্তি ডল যেগুলো, কোনো পুরুষ যদি সেদিকে কাম ভাব নিয়ে তাকায়, দোকানের কর্মচারী যদি কাম ভাব নিয়ে স্পর্শ করে, জেনার গুণা হয়ে যাবে। তুমি আজকে দোকানে মূর্তি সাজিয়ে রেখেছো, অথচ আজান হলে দেখি নামাজেও যায়।